রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথমে দুদফায় ইডি হেফাজত, তারপর এক দফায় জেল হেফাজত। সেই জেল হেফাজতের আজ মেয়াদ শেষ, আজ ফের আদালতে পেশ করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে ব্যাংকশেল কোর্টে ভার্চুয়াল হাজিরা দেবেন জ্যোতিপ্রিয় মল্লিক, শারীরিক অসুস্থতার কারণে সশরীরে হাজিরা দেবেন না, এমনটাই আদালত সূত্রে খবর। জ্যোতিপ্রিয় মল্লিক আজ সশরীরে হাজিরা দিচ্ছেন না ব্যাংকশেল কোর্টে, হাজিরা দেবেন ভার্চুয়ালি। শারীরিক অসুস্থতার কারণে তার ভার্চুয়াল হাজিরা। 26 অক্টোবর গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় রেশন দুর্নীতি মামলায়। তার বাড়ি সল্টলেক বিসি ব্লকে দীর্ঘ তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার, এবং তারপর প্রথমে দুদফায় তার ইডি হেফাজত হয়, এবং তারপর এর আগে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই প্রথম দফা জেল হেফাজতে শেষ আজ মেয়াদ, আজ ফের আদালতে পেশ জ্যোতিপ্রিয় মল্লিককে। আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে, এবং জ্যোতিপ্রিয় মল্লিককে আজ ব্যাংকশেল কোর্টে ভার্চুয়ালি হাজির করানো হবে শারীরিক অসুস্থতার কারণে, এমনটাই আদালত সূত্রে খবর।